আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। স্নেহের শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে ষষ্ঠ শ্রেণীর সম্পদ ৩ কিভাবে আঁকতে হয় এবং অঙ্কন করে কিভাবে লিখতে হয় তাই নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা দেখি যে সম্পাদ্য ৩-এ কি বলা হয়েছে। সম্পাদ্য ৩-এ বলা হয়েছে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে। প্রিয় শিক্ষার্থীরা, আগে আমাদের সম্পাদ্যর কথাগুলো বুঝতে হবে। কি বলেছে? যে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। রেখাংশ কি? প্রিয় শিক্ষার্থীরা দেখো, রেখাংশ দেখো, এই যে একটি রেখাংশ যার দুটি প্রান্ত বিন্দু আছে এবং নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, এটাই রেখাংশ। দেখো, দুটি প্রান্ত বিন্দু এবং নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, তাহলে এটার নাম দিলাম এ, এই পাশে নাম দিলাম প্রান্ত বিন্দুর নাম দিলাম বি, তাহলে এ বি হচ্ছে একটি রেখাংশ। এরপর দেখো আরেকটি কথা, সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডিত কথাটার অর্থ কি? দেখো, সম অর্থ সমান, দ্বি অর্থ দুই, খণ্ডিত তো ভাগ করা, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করা। তাহলে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ একটি নির্দিষ্ট রেখাংশকে সমান দুই ভাগে ভাগ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দেখো আমি চিত্র অঙ্কন করছি। প্রথমে দেখো একটি নির্দিষ্ট রেখাংশ, তাহলে নির্দিষ্ট রেখাংশটা আমরা আগে অঙ্কন করি। এ বি একটি নির্দিষ্ট রেখাংশ, নাম দিলাম এ বি। এই নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এজন্য আমরা ব্যবহার করব পেন্সিল কম্পাস। এই পেন্সিল কম্পাসের এই সূচালো পাশ বা যে যে বিন্দুকে কেন্দ্র করতে বলা হয়, এই সূচালো পাশ সেই বিন্দুতে বসাও। দেখো অঙ্কনে প্রথমে আমরা কি করব, এ কে কেন্দ্র করে, তাহলে এই বিন্দুতে সূচালো পাশ বসাবো। একে কেন্দ্র করে এ বি এর অর্ধেকে, মানে আমি আন্দাজ করবো অর্ধেক কতটুকু তার চেয়ে একটু বেশি, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর দুই দিকে দুটি বৃত্তচাপ আঁকি, এ একটি আর এ এ বি এর দুই দিকে দুটি বৃত্তচাপ আঁকি। আবার বি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে, একই ব্যাসার্ধ অর্থাৎ এই যে ব্যাসার্ধ, এইটা আমরা কখনো ছোট করব না বা বড়ও করব না, একেই বলে একই ব্যাসার্ধ। একই ব্যাসার্ধ অর্থাৎ এই ব্যাসার্ধটা বড়ও করব না বা ছোটও করব না। বি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরও দুটি বৃত্তচাপ আঁকি। দেখো বৃত্তচাপ দুটি, এই পাশের বৃত্তচাপ দুটি এ বি এর, উপরের বৃত্তচাপ দুটি সি বিন্দুতে, অর্থাৎ এই সি বিন্দুতে সেট করেছে, আর এই বৃত্তচাপ দুটি ডি বিন্দুতে সেট করেছে। এখন সি ও ডি যোগ করে দেব। দেখো প্রিয় শিক্ষার্থী, যোগ করা নিয়ম, প্রথমে পেন্সিলটা আমি এই যেখানে মধ্যবিন্দুতে বসাবো, বসিয়ে স্কেলটা মিশিয়ে দেবো। এবার দেখবো কখন দাগ দিলে একদম ওই মাঝখান বরাবর, অর্থাৎ ওই যেখানে সেট করছে ওই বরাবর যায়। দেখো এই যে এখন যোগ করে দিই, যোগ করা হয়ে গেল, সি ও ডি যোগ করলাম। এখন এই সি ডি রেখাংশ এ বি রেখাংশকে ও বিন্দুতে সেট করেছে, সি ডি রেখাংশ এ বি রেখাংশকে ও বিন্দুতে সেট করেছে। তাহলে ও বি রেখাংশ এ বি রেখাংশ
ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে অর্থাৎ এই পাশ এবং এই পাশ দুই পাশই সমান এই AB রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমি আরেকবার আরেকবার একটু অঙ্কন করে দেখাই তোমরা আমার সাথে অঙ্কন করবে দেখো কিভাবে আমরা অঙ্কন করব AB একটি রেখাংশ নাও वृत्त वृत्तचाप गुलो परस्पर सी ऊपर वृत्तचाप सी एवं नीचे वृत्तचाप डी बिंदु सेट करे से डी बिंदु ते सेट करे से अकोन सी ओ डी जोड़ कर सी डी रेखांश जोड़ कर फले की रेखांश होता सी डी সিডি রেখাংশ এবি রেখাংশ কে ও বিন্দু ছেদ করে কোথায় এখানে ও বিন্দু ছেদ করেছে তাহলে এবি রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে অর্থাৎ সমান দুই ভাগে ভাগ হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কন বুঝেছো এবার দেখো কিভাবে লিখতে হবে ঠিক লেখার নিয়ম হচ্ছে আমরা যেভাবে অঙ্কন করেছি যা যা করেছি তাই শুধু লিখে দেব প্রথমে দেখো প্রথমে আমি একটি রেখাংশ নিয়েছি যেহেতু বলেছে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে তাহলে সেই রেখাংশটা কি AB মনে করি AB একটি রেখাংশ একে সমদ্বিখণ্ডিত করতে হবে একে সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত করতে হবে এরপরে অঙ্কনের বিবরণ এক নম্বর প্রথমে আমরা যা যা করেছি ঠিক তাই আমরা লিখে দেব প্রথমে কি করেছি এ কে কেন্দ্র করে AB এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে AB এর দুই পাশে দুটি বৃত্তচাপ আছে তাই লিখি এ কে কেন্দ্র করে AB এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে AB-এর দুই পাশে দুটি বৃত্তচাপ আঁকি একে কেন্দ্র করে AB এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে AB এর দুই পাশে দুটি বৃত্তচাপ আঁকি দুই নাম্বার কি করেছি পরে কি করেছি B কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে AB এর দুই পাশে আরো দুটি বৃত্তচাপ B কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে AB এর দুই পাশে
আরো দুটি বৃত্ত যোগ করি, দুটি বৃত্তচাপ, বৃত্তচাপ আঁকি। এরপর আমরা কি করেছি, বৃত্তচাপগুলো কি, বৃত্তচাপগুলো পরস্পর পরস্পর সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এখন কি করব, সি ও ডি যোগ করব, সি ও ডি যোগ করব, যোগ করার ফলে কি হয়েছে, সিডি রেখাংশ এবি রেখাংশকে ও বিন্দু ছেদ করেছে, সিডি রেখাংশ এবি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এবি রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, তাহলে এবি রেখাংশ রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, খণ্ডিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা কিভাবে লিখতে হয় তাও বুঝেছ। লেখা কঠিন কিছু নয়, লেখা কখনো মুখস্থ করতে যাবে না, লেখা ঠিক যেভাবে আমরা সম্পাদ্য আঁকি ঠিক সেভাবে লিখে দেব। দেখো, একে কেন্দ্র করে এবি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবি এর দুই পাশে দুটি বৃত্তচাপ আঁকলাম, আবার বিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এবি এর দুই পাশে আরো দুটি বৃত্তচাপ আঁকি, অর্থাৎ দুই পাশে না বলে তুমি এটা বলতে পারো যে এবি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি। এখন এই বৃত্তচাপগুলো পরস্পর সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, সি ও ডি যোগ করবে, তাহলে সিডি রেখাংশ এবি রেখাংশকে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে কি হবে, এই এবি রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের যা করতে বলা হয়েছে আমরা তা সম্পন্ন করলাম, যে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে, আমরা তাই এবি রেখাংশকে দেখো এই সমদ্বিখণ্ডিত অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করেছি, এই যে একবার এই একবার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, সম্পাদ্য বাসায় বসে বারবার আঁকবে এবং মুখে বারবার বলবে, তাহলে তোমরা শিখতে পারবে, তোমাদের বাড়ির কাজ এটাই থাকবে, এটা বারবার আঁকবে এবং লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, এই সময় তোমরা বাসায় থেকে বেশি বেশি পড়াশোনা করো, যার যে ধর্ম সে ধর্ম অনুসারে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, যাতে আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন এবং পিতামাতাকে মান্য করো, আল্লাহর উপর ভরসা রাখো। প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত, পরবর্তী আবার নতুন কোন ক্লাসে দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।